শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রা সঞ্জীব ব্লগে তোমাদের অনেক স্বাগত। চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। ভালো তো থাকতেই হবে, পৃথিবীতে যখন এসেছি লড়াই করে বাঁচতেই হবে। তো চলো, আজকে আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো সারাদিন কী কী করি। সকালের পরিবেশটা একটা আলাদাই লাগে, শীতের সকাল, হালকা হালকা কুয়াশা, দেখতে সত্যি খুব ভালো লাগে। ঘুম থেকে উঠে গেছি, উঠে দেখো জানলাগুলো খুলে দিই। জানলাগুলো খুলে দিলে কি হবে, অনেক আলো ঢুকবে, আর কাজ করতেও সুবিধাই হবে। চলো জানলাগুলো খুলতাম। আর এইদিকে সকাল সকাল বলে নাহলে দুষ্টুমি না করলে হয় না, ও ঘুম থেকে একটু চলে এসছে দুষ্টুমি করতে। এই সময় একটু দুষ্টুমি করিনি, তারপর আমি আমার কাজ শুরু করবো। চলো দেখতে থাকো। দেখো কোকোর সঙ্গে খেলা হলো, আর চলে আসলাম বিছানা চাদরটা চেঞ্জ করতে। বেশ কয়েকদিন হলো বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি, আর এই চাদরটা দেখছো গুটিয়ে গেছে। এটা কেটেছিলাম, কিন্তু বললাম না রাত্রেবেলা সারাদিন কাজ করার পরে এই ডিউটি থেকে যাওয়ার পর আর কিছু করতে ইচ্ছে করে না। চাদরটাও গোছানো হয়নি, ওই জন্য চেয়ারে রাখা ছিল, কোকড়ে গেছে, কিছু মনে করো না। চলো চাদরটা চেঞ্জ করে নিই। আর এই দেখো কম্বলটা গুছিয়ে রাখলাম, আর ও চলে আসলো বদমাইশি করতে। বললাম না যে কাজ করলে খুব বিরক্ত করে, সবসময় পিছন পিছন ঘুরে কোনো কাজ করতে দেয় না, অতিরিক্ত বিরক্তি করে। দেখো বদমাইশি করছে, ওই দুষ্টুমি আর শেষ নেই। আর এইদিকে চলে আসলাম আলনাটা গোছাতে। বলেছিলাম না কালকের ভিডিওতে যে আমি সকালেই টাইম পাই, সকালেই গুছোই, তো সারাদিনে আবার দেখো কাপড়গুলো সব কালকেতে দেখলে গুছিয়ে রেখেছিলাম, আবার এলোমেলো করে দিয়েছে। তো চলে এলাম গোছাতে, আর কালকে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও গোছানো হয়নি, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি।
ওইদিকে তো আলনা গোছা হয়ে গেল, তো চলো ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিই। আরেকজনে বসে বসে রং মাখে, কাজ করতে করতে চলে আসলাম এইদিকে। দেখো ভাই বউ মায়ের জন্য রুটি করছে, কারণ হচ্ছে আজকে একাদশী, একাদশী তো মা একাদশীর দিন ভাত টাত কিছু খায় না। বলো হাই, বলো জোরে বলো হাই। তোমরা কেমন আছো? কেমন আছো? আমরা এখন রুটি বানাচ্ছি, সকালে টিফিন করবো, পড়তে বসবি? বলে পড়তে বসবো টিফিন করে। আজকে বেঁধে রেখেছি, কে বেঁধে আজকে বেঁধে রেখেছি, একটা কাজ করতে দেয় না কাকা। আর এইদিকে দেখো কোকো আমার সঙ্গে দুষ্টুমি শুরু করেছে, ও কোনো কাজ করতে দেবে না, ওর কাছে একটা কথা, ওর সঙ্গে শুধু খেলো। এত বদমাইশি করে, তবে ভালো লাগে। কার কার ভালো লাগে কমেন্ট করে বলো। চলো দেখো। হ্যালো বন্ধুরা, ছোড়েন তোমার সঙ্গে কথা বলতে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা সবাই ভালো থেকো, ভালো থাকতে হবে। চলো, কি কি কাজ তো সবই করে নিয়েছি দেখালাম তোমাদের, চলো আরেকবার দেখি। দেখো এদিকে বিছানা গোটা হয়ে গেছে, এদিকে আলমোড়া গোছা হয়ে গেছে, এদিকে ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। এ দেখো, তারা পেঁয়াজ
তো দেখো এদিকে আমার পূজো হয়ে গেল স্নান করে পূজো করে নিলাম আর একবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি আজকের ব্লগটা এতটাই ভালো থেকো সুস্থ থেকো সবাই টা